আমি বিয়ে করব না। কেন মম? প্লিজ, আমার ভালো লাগছে না, আমার শরীরটা ভালো নেই, আমার খিদে পেয়েছে, পারলে কিছু খেতে দাও। তোমার জন্য পূজোর জামা কাপড় আনা হয়েছে, তোমার জন্য নয়, তোমাদের সকলের জন্য। সকলের জন্য মানে? তোমার, বাবার, আমার, গোবিন্দর, সবার। মম, তুমি ওকে কেন জামা দেবে? কারণ ও এই পরিবারেরই একজন। কি করে মম, কি করে ওই পরিবারের একজন হয়? আমি যে সহ্য করতে পারি না ওকে, আমি ওকে সহ্য করতে পারি না, তুমি জানো না সেটা। আই হেট হিম। হতে পারে সেটা তোমার ব্যাপার, কিন্তু তার মানে তো এই নয় যে আমি পুজোতে সকলের জামা কাপড় কিনবো আর ওর জন্য কিনবো না। তুমি নিজে যাবে, ওকে জামা কাপড় গুলো সব দিয়ে আসবে, আর বিজয়ার পর আমরা সবাই মিলে একসঙ্গে বিজয়া রীতি পালন করব। না, আমি যাব না, আমি কোনোদিন যাব না, জীবনেও যাব না। তুমি হাসপাতাল থেকে এলে, মানে তুমি হাসপাতালে গিয়েছিলে? তোমাকে বললো আমার পরিচিত একজনের গল ব্লাডার অপারেশন, সেই তোমাকে হসপিটালে দেখেছে। কেন গিয়েছিলে হসপিটালে? কেউ অসুস্থ? কেউ মানে? আমি আমি ডক্টর ডক্টরের কাছে গেছিলাম। মিথ্যে মিথ্যে কথা বলছো তুমি। মম প্লিজ, সবসময় আমাকে মিথ্যাবাদী বলে না তো, ভালো লাগে না শুনতে আমার। কারণ আজকাল বেশিরভাগ সময় তুমি মিথ্যে কথা বলছো। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, গোবিন্দ যথেষ্ট ভালো ছেলে, ও তোমাকে যথেষ্ট ভালোবাসে, তোমরা ভাই বোন। মম প্লিজ, হাত জোর করছি আমি, আমাদের মধ্যে কোনো রকম ভাই বোনের সম্পর্ক পাতানোর চেষ্টা করো না প্লিজ, দয়া করো আমাকে, দয়া করো। আমার সঙ্গে চালাকি করছে, ও বুঝতে পারছে না যে আমি ওর মা, আমি ওকে পেটে ধরেছি। হ্যাঁ অফিসার, বলুন। কি বলছেন? কি তার মানে? আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক, ওই সিসিটিভি ফুটেজের গোবিন্দ আর আর বিয়ের গোবিন্দ এক। তাহলে ওই রাস্তায় পড়ে থাকা লোকটা কে? হ্যাঁ হ্যাঁ অফিসার বলুন। ওকে ওকে ওকে, আর কেউ জানুক বা না জানুক, আমি তো জানি, আমি তো জানি যে ভজ আর গোবিন্দ যমজ ভাই। আমি সেদিনকে ভজকে সরিয়ে দিয়েছিলাম, হিংসায় চলে পুরে অন্যায়ভাবে, অমানবিকভাবে এই অন্যায় কাজটা করে ফেলেছিলাম, এদিন আমি শোধ করব, এদিন আমি শোধ করব, যেভাবে হোক, যেখান থেকে হোক, ভজকে আমি ঠিক খুঁজে বার করবই। আর আমার দৃঢ় বিশ্বাস সোমদত্তা জানে ভজ কোথায়। তুমি কে গো? বললাম না, গোবিন্দর বাচ্চা ডাক্তার বাবুর ছেলে। এই খবরটাও গোবিন্দকে পাঠিয়ে দাও যে টালি চৌধুরী বিয়ে করছে। মা, মা, আমার ছেলে না, মা, এটা আমার ছেলে না। ঠাকুমা 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 ঠাকুমা, কি হয়েছে? চিৎকার করছিস কেন? তুমি ঠাকুরের সামনে বসে কি করছো? কি আর করবো, চোখে জল ফেলছে। কেন এত কষ্ট কিসের? কষ্ট ও
কোলে বসিনি বলে কাঁদছো? ঠিক আছে ঠিক আছে, এবার থেকে আমি তোমার কোলে রোজ বসবো। আচ্ছা থাকো মা। কি তোমরা কেউ ফল খাও না? কেন খাবো না? কি জানি বাবা, বুঝি না। তাহলে ফল দিচ্ছ না কেন? আরে ফল খাওয়া কত ভালো। হ্যাঁ বাবা, নিশ্চয়ই ফল দেবো। কি ফল খাবি বলতো? বল। আমি একটা আপেল খাবো, মোসাম্বি রস খাবো, আঙুর খাবো, আর বেদানা খাবো, কাঁঠাল খাবো। দেবে তো? তোকে সব দেবো, সব দেবো আমি। শুধু একটা সত্যি কথা বলবি? কি? তুই কি সত্যি সত্যি আমার গোবিন্দর ছেলে? বল না। চোখটা তোমার ছেলের মতো? বলো বলো, চোখটা তোমার ছেলের মতো? আমার ঠোঁটটা দেখো তোমার মতো। ঠাকুমা তো তুমি, তোমার মতো হবে না। সত্যি করে বলতো, এতদিন তুই কোথায় ছিলি? ওনারা শ্রমে ছিলাম, ওখানে রেখে এসেছিল। কে? মা। তারপর? তারপর? তারপর আর কি, সেই শেষ মাকে দেখলাম। তারপর যখন জ্ঞান আসলো তখন বুঝলাম বাবা। আমি বললাম তুমি আমার বাবা, তা বলছে আমার তুই ছেলে নোস। আমি বললাম না তুমি আমার বাবা, বলছে না তুমি আমার ছেলে নোস, ছেলে নোস, ছেলে নোস। আমি বললাম না তুমি আমার বাবা, বাবা, বাবা। আমার বাবা বলছে তুমি আমার ছেলে নোস, ছেলে নোস, ছেলে নোস। তারপর? তারপর আর কি, তারপর বাবা আমাকে বোর্ডিং স্কুলে ভর্তি করে দিল। তারপর? তারপর সেখান থেকে বাবার ঠিকানা নিয়ে বাবার কাছে এলাম। তুই সত্যি বলছিস গোবি? গোবি রে, আমি কি করবো তোমার ঘুম পেয়েছে? আমি কি করবো? শুশুরি পারবো না, পারবো না। আর কি দেখার বাকি আছে? কি দেখাবি? ফাটানো বন্ধু তোমার? দেবো না, দেবো না, দেবো না। আমি সহ্য করতে পারি না। চুপ কর, চুপ কর। কুকুর দেখতে যাবি মানে কোথায়? কোথায়? আমি সারা রাত ধরে দেখবো। আমি সারা রাত ধরে তোমার সাথে ঠাকুর দেখতে পারবো না। আরে
করুন। আমি অঞ্জলি দেব ঠাকুর মশাই। Bindo.